একবার আলবার্ট আইনস্টাইনকে তার গাড়ি ড্রাইভার বলো, স্যার আপনার বক্তব্য শুনতে শুনতে আমার তো মুখস্থ হয়ে গেছে, পুরো আমি এখন মুখস্থ করে বলতে পারি। আলবার্ট আইনস্টাইন বললেন, হ্যাঁ তাই নাকি, তাহলে এক কাজ কর, ঠিক আছে আগামী অনুষ্ঠানে আমাকে কেউ ফিজিক্যালি চেনে না, তুমি সেখানে গিয়ে বক্তব্য উপস্থাপন করবে এবং আমি গাড়িতে বসে থাকবো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে আগামীতে এভাবে করবোই। তো যাই হোক, যেদিন অনুষ্ঠান হয়েছিল, ডেট হয়েছিল, সেই ডেটে গিয়েছিলেন এবং ড্রাইভারকে আইনস্টাইন দিলেন, তুমি যাও আমার ভয়ে বক্তব্য উপস্থাপন করো। তখন সব মানুষ হাত তালি দিয়ে এই মানুষটির বক্তব্যকে সুন্দরভাবে শুনলো এবং তারা খুবই অ্যাপ্রিসিয়েট প্রশংসা করলো। কিছুক্ষণ পরে তারা এই বক্তাকে গাড়িতে আবার তুলে এনে সম্মানের সাথে দিচ্ছিল। তার মধ্যে তাকে একজন প্রফেসর বললেন বক্তাকে, আচ্ছা স্যার আপনি বক্তব্যে তো ওই কথা বলছিলেন, তো ওটা একটু সামান্য বুঝিয়ে যদি বলেন তাহলে খুবই খুশি হব। সঙ্গে সঙ্গে বক্তা বললেন, আরে এত সহজ একটা বিষয় আপনার মাথায় ঢুকলো না, তুমি জিজ্ঞেস করো। বক্তা বলল, রিয়েল জেনুইন আইনস্টাইনকে ইশারা করে ইঙ্গিত করে বললেন, ও তো আমার গাড়ি ড্রাইভার, ওকে জিজ্ঞেস করো না, সেই তো বলে দিতে পারে এত সহজ বস্তু। সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভার, যিনি রিয়েল আইনস্টাইন, গাড়ির ড্রাইভারের সিটে বসে আছিলেন, তিনি বুঝিয়ে দিলেন এই প্রফেসরকে। তখন বললেন, আরে গাড়ির ড্রাইভার তো পর্যন্ত যায়। তো এই কথা বলার উদ্দেশ্য হল সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো সঙ্গী পাও, ভালো সঙ্গীর সাথে উঠা বসা করো, তুমি ভালো হবে। আবার যদি দুশ্চরিত্র খারাপ সঙ্গী যদি পাও, তাহলে তোমার খারাপ হবে। অন্যায়কারী বনতে পারো, অপকর্মকারী বনতে পারো, কুকর্মকারী বনতে পারো, লুণ্ঠনকারী বনতে পারো। সেই হেতু সৎ সঙ্গীর সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করি এবং ভালো সঙ্গী হয়ে আমরা সব শিক্ষার্থীরা আমরা ভালো হয়ে যাই এবং পড়াশোনার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করি। ভালো আচরণ, ভালো বিহেভিয়ার এবং ভালো কালচার, ভালো অ্যাক্টিভিটিস এন্ড অ্যাট্রিবিউটিস আমাদের প্রয়োজন আছে। সেই হেতু শিক্ষার্থীরা ভালো সৎ চরিত্র এবং সুসঙ্গ স্থাপন করুন। একটা কথা আছে, শয়তান থেকে দুষ্ট বন্ধু আরও বেশি তোমার দুশ্মন। একটা শয়তান দূরের থেকে আপনার অন্তরে খুব মন্ত্রণা দেয়, অসুয়াশা দেয়, কিন্তু দুষ্ট বন্ধু আপনার হাতে ধরে দুষ্টামির কার্যে নিয়ে যেতে পারে। সেহেতু তুমি এখন থেকে সাবধান হতে হবে, আমি নিজে সাবধান হতে হবে, কে কোন বন্ধু আমার দুশ্চরিত্র, কোন বন্ধুটি খারাপ, তুমি নিজে বিবেচনা করতে পারো। কারণ তোমার বিবেক আছে, তোমার বুদ্ধি আছে, তোমার হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট দিয়ে সেটা বিবেচনা করো, হু ইজ গুড, হু ইজ ব্যাড, হু ইজ রাইট, হু ইজ রং, হু ইজ ইন গুড পাথ অ্যান্ড হু ইজ ইন স্ট্রিক্ট অ্যান্ড এলিমিনেটেড পাথ, তুমি নিজে বুঝতে পারো, জাস্টিফাই করতে পারো। ধন্যবাদ।